যখন আপনি জীবন সংগ্রামের জন্য প্রচণ্ড লড়াই করেন, যখন আপনার আর্থিক কন্ডিশন প্রচণ্ড খারাপ থাকে, যখন বাঁচার জন্য আপনাকে প্রচণ্ড লড়াই করতে হয়, যখন পরিস্থিতি আপনার দিনে দিনে খারাপ হতেই থাকে, তখন আপনার পাড়া প্রতিবেশীরা, আপনার আত্মীয় পরিজনরা আপনার কাছে এসে সমবেদনা জ্ঞাপন করেন যে আহারে, তুমি এত পরিশ্রম করছো, তারপরেও কেন ভগবান যে তোমার দিকে মুখ তুলে তাকাচ্ছে না বুঝতে পারছি না। কিন্তু যখনই আপনি ধীরে ধীরে সফল হতে শুরু করেন, যখন আপনার পাড়া প্রতিবেশীর থেকে আপনার আর্থিক কন্ডিশান ধীরে ধীরে উন্নততর হতে শুরু করে, যখন আপনি একটা ভালো বাড়ি বাঁধতে শুরু করেন, যখন আপনি একটা ভালো গাড়ি কিনে আনেন, তখনই কিন্তু সেই একই পাড়া প্রতিবেশী, একই আত্মীয় পরিজন মনে মনে ভাবতে থাকে যে কিভাবে আমার প্রতিবেশী আমার থেকে উন্নততর হয়ে গেল, কেন হয়ে গেল, আহারে আমিও যদি ওনার মতো হতে পারতাম, ওনার মতো আমারও কাছে যদি গাড়ি থাকতো তাহলে কত না ভালো হতো, মনে হয় নিশ্চয়ই কোনো কিছু দু নম্বরই করছে, নাহলে কী করে এত তাড়াতাড়ি গ্রো করছে। তো আপনার সম্পর্কে নেগেটিভ অনেক কিছু থিঙ্কিং বা চিন্তাধারা পোষণ করতে থাকে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রিলিজ করতে থাকে। আর বন্ধুরা, যে কোনো চিন্তাধারার কিন্তু একটা মার্কেটে ইম্প্যাক্ট আছে। আপনার সম্পর্কে কোনো পজিটিভ চিন্তাধারা হোক বা নেগেটিভ চিন্তাধারা হোক, তা কিন্তু আপনার জীবনে 100% এফেক্ট ফেলে, যার জন্য আপনারা দেখবেন যে কোনো কোনো সময় আপনার বিজনেসটা খুব ভালো চলছিল, হঠাৎ করে ডাউন হতে শুরু করেছে, বা আপনি আপনার গাড়িটা নিয়ে কাজ করছিলেন বা গাড়ি নিয়ে বেড়াতে যাচ্ছিলেন, গাড়ি খারাপ হতে শুরু করেছে বা গাড়ি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হতে শুরু করেছে। এগুলো কেন ঘটে? এগুলো আর কিছু নয়, এগুলো কিন্তু এই টাইপের কিছু নেগেটিভ এনার্জির জন্যই ঘটে, যেগুলো আপনার প্রতি হিংসার কারণে ক্রিয়েট করা হয়েছে। তো বন্ধুরা, আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু সমাজের এই মেন্টালিটিকে চেঞ্জ করতে পারবো না, কারণ যখনই আপনি একটা লেভেল থেকে ওপর লেভেলে যাবেন, তখনই কিন্তু আপনার পেছনে শত্রু লাগিয়ে দেওয়া হবে, আপনাকে হিংসা করা হবে, আপনি যাতে আবার গরিব হয়ে যেতে পারেন তার চেষ্টা করা হবে। অন্ততপক্ষে সামনাসামনি কোনোরকম রিয়্যাক্ট না করতে পারলেও অন্ততপক্ষে মনের চিন্তাধারাতে সেই টাইপের চিন্তাধারা কিন্তু আপনার পাড়া প্রতিবেশীরা করবে। তো এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি কী করে বাঁচবেন? এই সমস্ত ক্ষেত্র থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এনার্জি সায়েন্সের আওতায় আসতে হবে। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, এনার্জির দুটো ফর্ম হয়, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম আর একটা হচ্ছে পজিটিভ ফর্ম। যেমন করে আপনার পাড়া প্রতিবেশীরা আপনার প্রতি হিংসার চিন্তাধারা উদ্রেক করছে, ওই হিংসার চিন্তাধারার যে এনার্জি ওটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি। আবার আপনি যখন ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বরের কাছে কারোর জন্য কোনো প্রেয়ার করছেন বা নিজের উন্নতির জন্য কোনো প্রে করছেন, সেটা কিন্তু আবার পজিটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জিগুলো থেকে আপনি যত সুরক্ষিত থাকতে পারবেন, তত কিন্তু আপনার জীবন সুখী থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে এবং আপনার জীবন কিন্তু আরও উন্নততর পর্যায়ে পৌঁছে যাবে। তো এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে কীভাবে বাঁচবেন সে নিয়ে আজকে দু চার কথা বলবো। প্রথম কথা, আপনি যদি কোনো গাড়ি কেনেন, অন্ততপক্ষে নতুন গাড়ি কেনেন, তো গাড়িটাকে অবশ্যই নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য আপনি যেখানে গাড়ি রাখেন সেই জায়গাটাতে গাড়ি পার্ক করলেন, করার পরে নিচে দু তিনটে টুকরো আপনি ফিটকিরি রেখে দিন, ফিটকিরি বা কর্পূর রেখে দিন। রেখে দেওয়ার পরে গাড়িটা চাপা দিয়ে রাখুন, সকাল হয়ে গেলে ওই যে ফিটকিরি বা কর্পূর আপনার গাড়ির প্রতি যা কিছু নেগেটিভ এনার্জি পোষণ করা হয়েছিল, নেগেটিভ থট পোষণ করা হয়েছিল, ওগুলো কিন্তু ওই ফিটকিরি বা কর্পূরগুলো অ্যাবজর্ব করে নেয়। আর ওই ফিটকিরি বা কর্পূরটাকে আপনি সকাল হলেই পায়খানা বা বাথরুমে গিয়ে ফ্লাশ করে দিন বা দূরে কোথাও ফেলে দিয়ে আসুন। এইভাবে খুব সহজেই আপনি ফিটকিরি বা কর্পূর দ্বারা আপনার গাড়িকে সুরক্ষিত করতে পারবেন। এবার আপনি নিজেকে কিভাবে সুরক্ষিত করবেন? নিজেকে সুরক্ষিত করার জন্য দুখানা শুকনো লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা বড় বড় টাইপের নেবেন, নিয়ে দু হাতে এইভাবে ধরবেন। ধরার পরে আপনার জন্ম তারিখ যতটা, ধরুন আপনার জন্ম তারিখ হলো 16, তাহলে আপনাকে 16 বার এইভাবে ক্রস ওয়াইজ আপনার মাথা থেকে পা পর্যন্ত এইভাবে ঘোরাতে হবে, 1, 2, 3, 4, 5 এইভাবে 16 বার আপনাকে মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে। যদি আপনার ভুল ভ্রান্তি ক্রমে দু একবার বেশি বা কম হয়ে যায় ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করবেন জন্ম তারিখ যতটা ততবারই ঘোরাবার। এবং যখন আপনি ওটা ঘোরাচ্ছেন মনে মনে কল্পনা করবেন যে আপনার সাইটে যত নেগেটিভ এনার্জি আছে, যত ব্যাড অরা আছে, সমস্ত কিছু কালো কালো ধোঁয়ার মতো হয়ে ভাসছে এবং ওই লঙ্কার এনার্জি ওগুলোকে কাট করে দিচ্ছে বা শোষণ করে নিচ্ছে। এইভাবে কিছুক্ষণ করার পরে ওই লঙ্কাটাকে আপনি বাইরে কোথাও গিয়ে পুড়িয়ে দিন,
বাইরে কোথাও পুড়িয়ে দেবেন, ঘরের সামনে নয় কিন্তু দূরে কোথাও পুড়িয়ে দেবেন বা অনেক দূরে গিয়ে ফেলে দিয়ে আসুন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার শরীরের নেগেটিভ এনার্জিকে কাট করতে পারবেন। এছাড়াও আপনি নুনের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। আপনি আপনার একটি হাতে নুন নিয়ে নিলেন, নেয়ার পরে ঘড়ি যেই সাইডে ঘোরে, ঘড়ির ঠিক অপোজিট সাইডে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আপনার জন্ম তারিখ যতটা, অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 5 হয় 5 বার ঘোরাবেন, ঘুরিয়ে নুনটাকে বাথরুমে প্লাস করে দিন, দিয়ে পেছন দিকে তাকাবেন না, চলে আসবেন। তো এইভাবে করে আপনি কাজে বেরোন, তাহলে দেখবেন কিন্তু আপনার শরীর অনেকটা স্ট্রং আছে। বন্ধুরা, এই টাইপের নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় প্রতিনিয়ত আপনার দিকে থ্রু হতে থাকে। যখন আপনি সাকসেস হতে থাকেন তো আপনার শত্রুর অভাব হয় না। কেউ কেউ তো সামনাসামনি শত্রুতা করে, সামনাসামনি যারা শত্রুতা করে তাদের আপনি প্রতিবাদ করলেন, তাদের থেকে কিভাবে বাঁচলেন সেটা জানলেন, কিন্তু যারা থিঙ্কিংগত লেভেলে চিন্তাধারা করে, থিঙ্কিং লেভেলে আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেগুলো থেকে বাঁচার জন্য আপনি কিন্তু অ্যাঞ্জেল থেরাপি শিখে নিতে পারেন। আর্কেঞ্জেল মাইকেল এমনই একটা অ্যাঞ্জেল, ইনি কিন্তু খুব শক্তিশালীভাবে আপনাকে প্রোটেকশন শিল্ডে আবদ্ধ করে দিতে পারেন। আপনি কোনো কাজে বেরোবার আগে জাস্ট 5 মিনিট সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রেয়ার করুন যে অনুগ্রহ করে আমাকে এসে সুরক্ষিত করে দিন, এবং মনে মনে কল্পনা করুন আর্কেঞ্জেল মাইকেল এসে একটা সাদা শক্তিশালী প্রোটেকশন শিল্ডের মধ্যে আপনাকে আবদ্ধ করে দিয়েছে। এইভাবে কিছুক্ষণ কল্পনা করার পরে আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানিয়ে আপনার কাজে বেরিয়ে যান। তাতে করে কিন্তু সারা দিন আপনাকে আর্কেঞ্জেল মাইকেল প্রোটেকশন শিল্ডে আবদ্ধ রাখবে এবং আপনার যে বিপদ আছে সেটা থেকে আপনাকে সবসময় রক্ষা করবে। বন্ধুরা, যারা চাইছেন যে আর্কেঞ্জেল মাইকেলের কাজ কী কী ডিটেলসে জানবেন, আর্কেঞ্জেল মাইকেল ছাড়াও আরও যে 15-16 অ্যাঞ্জেল আছে তাদের বিভিন্নভাবে ব্যবহার করার গুপ্ত গুপ্ত টেকনিক শিখে নিজেদের জীবনের মিরাকেল পরিবর্তন আনবেন, তাদের জন্য আমি ডিজাইন করেছি A to Z অ্যাঞ্জেল থেরাপি ক্লাসের। ইয়েস, এখানে আপনি সম্পূর্ণ বাড়িতে বসে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অনলাইনেই শিখে নিতে পারবেন A to Z অ্যাঞ্জেল থেরাপি ক্লাসের। অর্থাৎ এই ক্লাসটা করে আপনি একজন অ্যাঞ্জেল থেরাপির বিশেষজ্ঞ হয়ে যাবেন এবং অ্যাঞ্জেলকে ব্যবহার করে আপনি বিভিন্ন মিরাকেল প্রবলেম সলভ করতে পারবেন, আপনার জীবনে মিরাকেল পরিবর্তন আনতে পারবেন, আপনার আর্থিক উন্নতি করতে পারবেন, কার্মা ক্লিনসিং করতে পারবেন, বাস্তু প্রবলেম সলভ করতে পারবেন, গ্রহদোষ দূর করতে পারবেন, দূরে থাকা ব্যক্তিদেরকে হেল্প করতে পারবেন, আপনার ব্যবসার উন্নতি করতে পারবেন, সাংসারিক মনোমালিন্য দূর করতে পারবেন। এক কথায় অ্যাঞ্জেলদেরকে ব্যবহার করে আপনি কী না করতে পারেন। তারা চাইছেন অ্যাঞ্জেল থেরাপিকে শিখে নিজেদের জীবনে মিরাকেল পরিবর্তন আনবেন, তারা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের এক কপি ফটো নাম ঠিকানা দিয়ে SMS করুন যে স্যার আমি অ্যাঞ্জেল থেরাপি মাস্টার ক্লাসটা করতে চাইছি। 15 আগস্ট পর্যন্ত আপনাদের কথা মাথায় রেখে খুব চিপ রেটে A to Z অ্যাঞ্জেল থেরাপি ক্লাসটা আমি ডিজাইন করেছি, আর এই 15 আগস্ট চলে যাওয়ার পরে আপনি কিন্তু এত স্বল্প প্রাইজে এত পাওয়ারফুল কোর্স আর মাথা করলেও পাবেন না। তাই যারা চাইছেন যে অ্যাঞ্জেল থেরাপি সম্পর্কে ডিটেলসে জেনে অ্যাঞ্জেল থেরাপির বিশেষজ্ঞ হয়ে উঠবেন, তারা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে অ্যাঞ্জেল থেরাপি নিয়ে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, ইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।